ঘূর্ণিঝড় হয়, উপকূলে বাঁধ নির্মাণ কিংবা সংস্কারের আশ্বাসও মেলে, সময় গড়ায় আশ্বাস কালের গর্ভে হারিয়ে যায়। এভাবেই একটির পর একটি প্রাকৃতিক দুর্যোগ হয়, কিন্তু বাঁধ আর হয় না। বিশেষজ্ঞরা মনে করছেন অর্থ আছে কিন্তু ঘাটতি সমন্বয়ের, তাই কথায় আটকে থাকে সবকিছু। বলছেন সময় অনেক গড়িয়েছে, এখন সময় টেকসই বাঁধ নির্মাণের, তবেই রক্ষা পাবে উপকূলীয় জনপদ, সুরক্ষিত হবে দক্ষিণের অর্থনীতি। খান আলমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। রিলিফ লাগবে না, আমগরে বেরি বান্ধেন। দক্ষিণের উপকূলীয় জনপদের মানুষের আকুতি দীর্ঘদিনের, তারপরও বাঁধ আর হয় না, ফলে হয় জীবনের ক্ষতি, যাপনের বিনাশ। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো কোনো দুর্যোগ আসলেই এমন দৃশ্য বারবার ফিরে আসে। সিডর আইলা আমফানে দেখা গেছে ইয়াসতা ফিরিয়ে এনেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বাঁধ নির্মাণ কিংবা সংস্কারের বিষয়ে এরই মধ্যে বক্তব্য দিয়েছেন। এমন বক্তব্য আগেও দিয়েছেন অনেক মন্ত্রী, এমপি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা, কিন্তু টেকসই বাঁধ আর হয়নি। তাই জুৎসই জীবনে আবারও ছন্দপতন ঘটেছে দক্ষিণের মানুষের। ঘাটতিটা আসলে কোথায়, অর্থ নেই নাকি পরিকল্পনার অভাব? বিশেষজ্ঞরা অবশ্য তা মানতে নারাজ, তাদের মতামত গলদ রয়েছে সমন্বয়ে। বাঁধের রিকনস্ট্রাকশন, বাঁধ মেরামত, নতুন বাঁধ নির্মাণ, এই জন্য সংশ্লিষ্ট সংস্থাকে যেভাবে উদ্যোগী হয়ে রিলেভেন্ট অন্যান্য অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করে কাজটি করার মতো যে মেকানিজম বা যে উদ্যোগটি নেওয়া দরকার, সেখানে ঘাটতি আছে বলে আমি মনে করি। সমন্বিত উদ্যোগ এবং পরিকল্পনা যদি একসাথে আগানো যায়, তাহলে আমাদের মনে হয় এই যে 711 কিলোমিটার দীর্ঘ উপকূল, পুরো উপকূলটাই আমরা রক্ষা করতে সম্ভব হব। সাতক্ষীরা জেলায় একটি টেকসই বাঁধ নির্মাণ হয়েছে, আমফানও তা টলাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন এমন বাঁধই প্রয়োজন পুরো উপকূল জুড়ে, যাতে রক্ষা পাবে উপকূলীয় জনপদ, সুরক্ষিত হবে দক্ষিণের অর্থনীতি। সোয়াসব ল্যান্ড এরিয়াতে যদি ফরেস্ট কাভারেজটা নির্ধারণ করা হয় বা ফরেস্ট এফরেস্টেশন করা হয়, বাঁধের উচ্চতা থেকে যদি আমরা 6 মিটারের উঁচু করা হয় এবং বাঁধকে যদি রেগুলারলি মনিটরিংয়ের মধ্যে রাখা হয়, তাহলে সকল ধরনের ড্যামেজ অ্যান্ড লসকে তখন আমরা সেটা কমিয়ে নিয়ে আসতে পারবো। যদি আমরা এই চরাঞ্চল, বিচ্ছিন্ন দ্বীপগুলো, উপকূলের এই কাঠামোগুলো যদি সরকার বা সরকারের প্রশাসন সঠিকভাবে তদারকি করে, যেমন রাষ্ট্রের আয়ও সম্ভব এবং ওই মানুষের সুরক্ষা এবং উপকূলের সুরক্ষা, দেশের অর্থনৈতিক উন্নয়ন উভয়ই সম্ভব। এদেশ পৃথিবীর বৃহত্তম নদীমাতৃক দেশ, এই বদ্বীপ ঘিরেই সামগ্রিক পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে শত বছরের মহাপরিকল্পনা ডেল্টা প্ল্যান 2100 নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে বন্ধ হবে নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে। সব মিলিয়ে দক্ষিণকে জিডিপির প্রধান উৎস হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন শুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়াইড রোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ।